গ্রামের নাম গোলাপ গ্রাম। আসলেই কি তাই? না, দাপ্তরিক নাম শ্যামপুর হলেও গোলাপ গ্রাম নামেই গড়ে উঠেছে এর পরিচিতি। একটু ঘুরে এলেই পরিষ্কার হয়ে যাবে পরিচিতির সার্থকতা। ঢাকার অদূরে সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম শ্যামপুর। মিরপুর 1 নম্বর হয়ে যাওয়া যাবে সড়ক আর নদীপথ দুভাবেই। নদীপাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণটা হয়ে উঠতে পারে খানিকটা বেশি আনন্দময়। সেক্ষেত্রে যেতে হবে মিরপুর 1 নম্বরের দিয়াবাড়ি খেয়াঘাট। প্রতি 30 মিনিট অন্তর অন্তর এখান থেকেই ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায় সাদুল্লাপুরের উদ্দেশ্যে। মৃতপ্রায় তুরাগ নদীর সেই যৌবন আর নেই, তবুও মনোমুগ্ধকর সৌন্দর্য নদীর দুপারেই যেন আপনার অপেক্ষায়। নদীপাড়ের সবুজ দেখতে দেখতে আর খোলা হাওয়া মেখে সাদুল্লাপুর ঘাটে পৌঁছতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। মাত্র 25 টাকা ভাড়া চুকিয়ে নৌকা থেকে নামলেই অটোরিকশা আর ইজিবাইকের স্টেশন। রিক্সাযোগে 5 থেকে 7 মিনিটের পথ শ্যামপুর। সাদুল্লাপুর থেকে শ্যামপুর যেতে পুরো রাস্তায় খানিক পরপর চোখে পড়বে গোলাপের বাগান। বাড়ির উঠোন কিংবা রাস্তার পাশের খোলা জায়গা সবটাই গোলাপের দখলে, আর একসাথে বিস্তীর্ণ জায়গা জুড়ে গোলাপ বাগানের দখল শ্যামপুরে। চোখ যত দূর পর্যন্ত যায় সবটুকুই গোলাপের বাগান। যশোরের পর দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ফুল চাষ এখানেই। লাল, সাদা, হলুদ, খয়েরি কিংবা কালো, এমন নানান রঙের গোলাপের দেখা মেলে এখানে। স্থানীয়দের মতে 2 যুগেরও বেশি সময় ধরে চলছে এই ফুল চাষ। রয়েছে প্রায় 20 বছর বয়সী ফুলের বাগান। প্রতিদিনই সংগৃহীত হচ্ছে হাজার হাজার গোলাপ, ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। আর শ্যামপুর পরিচিতি লাভ করেছে গোলাপ গ্রাম হিসেবে। ও হ্যাঁ, ভ্রমণ পিপাসুদের গোলাপ গ্রাম আসার অন্য পথটা বলা হয়নি। মিরপুর 1 নম্বর থেকে বাস কিংবা লেগুনায় যেতে হবে আকরাইন বাজার। আকরাইন বাজার থেকে রিক্সায় সোজা গোলাপ গ্রাম। সড়ক বা নদীপথ যে পথেই আসুন না কেন, এক বিকেলের ছুটিতেই ঘুরে যাওয়া সম্ভব এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি থেকে। দর্শনার্থীদের প্রজাপতি কিংবা মৌমাছির মতো উচ্ছ্বাস দিতেই যেন দাঁড়িয়ে আছে গোলাপ গ্রাম।